তেল ও চিনির উৎপাদন স্বাভাবিক রয়েছে, তবুও বাজারে এ দুটি পণ্য সরবরাহে ঘাটতি আছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীতে বাজার পরিদর্শন শেষে সংস্থাটির মহাপরিচালক জানান, তেল চিনির সরবরাহ কমে যাওয়ার রহস্য উদ্ঘাটন করবেন তারা। মিনালা দিবা রিপোর্ট। নিত্যপণ্য সহ প্রায় সব জিনিসের দাম চড়া, এর মধ্যে আবার কিছু পণ্য চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। বিশ্ববাজারে কমলেও দেশের বাজারে চিনি ও ভোজ্য তেলের সরবরাহ ও দাম স্বাভাবিক হয়নি। রাজধানীর অনেক দোকানেই চিনি নেই, কোনো কোনো জায়গায় পাওয়া গেলেও দাম খুবই চড়া। যদিও চিনির দাম ঠিক করে দিয়েছে সরকার, বিষয়টি তদারকি করতে বিশেষ মনিটরিংয়ে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটি বলছে বাজারে তেল ও চিনির ঘাটতি আছে, যদিও পণ্য দুটির উৎপাদন স্বাভাবিক পর্যায়ে রয়েছে। সরবরাহে কেন এই ঘাটতি তার রহস্য উদ্ঘাটনে কাজ করছে সংস্থাটি। তেল এবং চিনির সাপ্লাইটা খুবই কম আসছে এবং অনেকগুলো মিল, বিশেষ করে বড় বড় যারা রিফাইনারি, তারা আপনার তেলের ক্ষেত্রে দেখলাম যে আপনার অনেক ক্ষেত্রেই সেই তেলগুলো পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তারা সাপ্লাইটা কিন্তু শেষ পর্যায়ে খুচরা বাজারে আসছে না। একইভাবে চিনিও আপনার বেশ কিছু বড় বড় কোম্পানির চিনিটাও কিন্তু বাজারে অ্যাভেলেবেল না। সরকারিভাবে প্রতি কেজি প্যাকেট চিনির দাম 95 টাকা নির্ধারণ করা হয়েছে, তবুও একটি কোম্পানির চিনির প্যাকেটে খুচরা মূল্য দেয়া আছে 108 টাকা। এই কোম্পানির কর্মকর্তাদের ডেকে কারণ জানতে চাওয়া হবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আমরা একটা কোম্পানিকে দেখলাম, তারা প্রিন্টেড 108 টাকা কেজি দরে বিক্রি করছে প্যাকেট চিনি। আমরা সেটি সংগ্রহ করেছি এবং আমরা এখন অফিসে গিয়ে সেই কোম্পানিকে ডেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা।